Assalamualaikum everyone. Aajke ekta recipe share korbo. Khali jirar chaul, barek chotto chaul ar ekta pulao banaibo. Agni pulao hoy. Ar ekhane ache ada roshun. Kichu kom jo korchi, pura korchi na. Sesiya rakhchi kachamolich lobon. Ekhane ache dalchini, long, tejpata ar ekhane ache mirich. এটা দিয়ে বানাই নিব পোলাও আর এখানে তিনটা পেঁয়াজ কাটিয়ে রাখছি আর এখন স্টার্ট করব কুকার এখন সবটা মিলাইয়া কুকার দিয়া কি জিরা বাকরা বাকি মরসো বাকি হলদি এখানে আছে লবণ সব কিছু মিলাইয়া তিনটা সিটি মারবো এরপরে বাকি টেপস আর এখন ঢাকনা মারিয়া তিন সিটি মারবো আর বাদি ফুলাও ভাজা করবো আর এখন চাউলটা ভাজা করবো লবণ ওখানে দেওয়া আছে সামান্য দিলাম চালটা 8 মিনিটের মতো ভাজা করবো আর এখন এটা উই বসে গা মিক্স করে দিই আর পরিমাণ মতো পানি দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিলাম আর মাংসটা মিক্স করে দিলাম আর এখন 10 মিনিট পরে একবার লড়িয়ে দিব এটা সামান্য গরম মশলা আমার ঘরে বানানো এটা দিব সেন্টার লাগে এটা ভুলে গেছিলাম এখন ঢাকনা উঠে গিয়ে দিলাম আর এখন 10 মিনিট হয়ে গেছে গা দেখি পোলাওর কি অবস্থা শুকাই গেছে আর এখন 25 মিনিটের মতো রইব ফুটিবার লাগি 25 মিনিট পরে দেখবো কী অবস্থা হয়েছে ফুটেছে না
আর ফিরিয়ে এলাম 25 মিনিট পরে। আর এখন পোলাওটা একবারে ফুটিয়ে দিছে, খুব সুন্দর হয়েছে, জোর জোরে দেখতে একটু ভালো লাগে। আর এখন গ্যাসটা অফ করে দিই। আর এখন ফুলা হয়ে গেছে গা, আর আমার ছেলে খাইব এখন, তা রেডি করে দিলাম। আর এখানে ফুলাও আর জ্বর জ্বরা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে আছে শুকনা খড়ি, মটর বগলি বানাইছি, কেরা নেবু আছে, শর্টকাট নাস্তা। এখন আমার ময়না খাইব। আর এখানে ফুলাও একবার রেডি হয়ে গেছে গা, আর বানিয়ে রাখছি, আমার মনে খাবো। আর এখানে মটর একবারে বগলি বানাইছি শুকনা আখরিয়া, মানে আস্তে আস্তে রাখছি, গলাইছি না ফুলাও দিয়ে খাওয়ার লাগি। আর কিরা রাখছি কাটিয়া লেবু রাখছি, আর জল মনে খাবো আর খেয়াবো, খাই শূন্য করে খাবার সবে। আর এখন আমার বাবাটা খাইব ফুলাও। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে বিদায় নিলাম।